আপনি কি নিয়মিত যোগাসন করেন কিন্তু সঠিক সময়ে আদেও করেন কি? তা না হলে ফল কিন্তু মিলবে না। তাই জেনে নিন যোগ চর্চার সঠিক সময় কখন। ইন্টারনেটের গতির মতোই দ্রুত হয়েছে আমাদের জীবন। যতদিন যাচ্ছে সময়ের নিয়মে ছুটতে হচ্ছে প্রত্যেকটি মানুষকে, পড়াশোনা থেকে কর্মক্ষেত্র, ইঁদুর দৌড়ে সামিল ছোট বড় সবাই। কিন্তু এই ইঁদুর দৌড়ে নেতিবাচক ফল পড়ছে আমাদের শরীর আর মনে। বাড়তে থাকা দূষণ, ভেজাল, অস্বাস্থ্যকর খাবার জন্ম দিচ্ছে নানান রকম শারীরিক সমস্যার, হজমের সমস্যা, পায়ের ব্যথা থেকে শুরু করে মানসিক স্ট্রেস, পিছু ছাড়ছে না কোনো কিছুই। এ ধরনের ক্লান্তি এবং শারীরিক অসুস্থতা দূর করতে অনেকেই প্রাণায়াম করে থাকেন, কিন্তু এই প্রাণায়াম বা যোগাসনের সময় সঠিক কিছু নিয়ম মেনে চললে তার সুফল পাওয়া সম্ভব। তবে মনে একটা প্রশ্ন আসতেই পারে, খালি পেটে যোগাসনের অভ্যাস কি বেশি ফলপ্রসূ? পুষ্টিবিদ অনুষ্কা পারভানি এবং পূজা মাখিজা এ বিষয়ে কিছু পরামর্শ দিয়েছেন। আসুন আমরা জেনে নিই তাদের মতামত কি। কিছু কিছু বিশেষজ্ঞের মতে প্রাণায়াম অভ্যাস যদি সকালে করা যায় তাহলে তার থেকে ভালো ফল পাওয়া যায়। খালি পেটে যোগাভ্যাস ভালো, তবে যদি খুব দুর্বল লাগে তাহলে প্রাণায়ামের আগে ঈশদুষ্ণ জলে মধু দিয়ে খাওয়া যেতেই পারে। এছাড়াও যারা দিনের অন্যান্য সময়ে যোগাভ্যাস করেন তাদের আসন করার 2 থেকে 3 ঘন্টা আগে কিছু না খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। খাবার সঠিকভাবে হজম করার পরই প্রাণায়াম করা উচিত, নয়তো ক্লান্তি ভাব আসে শরীরে। পুষ্টিবিদ পূজা মাখিজা বলেছেন, রোগা হওয়ার চক্করে অনেকেই সময় মতো খাবার খান না। এ বিষয়ে সবার একটু নজর দেওয়া উচিত, দিনের পর দিন ভুল অভ্যাসে শরীর নেতিবাচক ফল দিতে পারে। তিনি আরো বলেন, সকালবেলা যোগ এবং প্রাণায়ামের আগে হালকা কিছু খাবার খেয়ে নেওয়াই ভালো। তার মতে খালি পেটে ব্যায়াম করলে শরীরের অগ্নিমাত্রা বৃদ্ধি পায়, যার ফলে শরীর দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। অন্যদিকে পুষ্টিবিদ আনুষ্কা জানান, কেউ যদি সকালে খালি পেটে যোগা করতে চান তবে সেক্ষেত্রে অসুবিধা নেই, তবে সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস জল খাওয়া আবশ্যক। অর্থাৎ কোন সময়ে যোগব্যায়াম করলে মিলবে উপকার, এ প্রশ্ন সকলের মনেই ঘোরাফেরা করে। অনেকেই মনে করেন সকালবেলা যোগাসন করা সঠিক সময়, কিন্তু অনেকেই ব্যস্ততার কারণে সকালের সময় বের করতে পারে না। আবার দিনের শেষের সময় থাকলেও সেই সময় যোগাসন করা উচিত কিনা তা অনেকেই ভেবে উঠতে পারেন না। তাই যোগাসন করতে গেলে সঠিক সময় নির্ধারণ করুন আর ব্যায়াম করার সময় মন শান্ত রাখুন। ব্যুরো রিপোর্ট আজ বিকেল।